গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোডিলাইট বেঙ্গলি ব্লগ। আর আজ হচ্ছে সানডে, আর আজকে তো ছুটির দিন, সানডে মানেই আর ছুটির দিন। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর এখন বাজে হচ্ছে 8:10। তো ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণই, অনেকক্ষণ বলতে 7টার সময়, আজকে অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ আজকে ছেলের খেলা অফ, কারণ ভোরবেলা ও স্যার SMS করলো যে ব্যাড ওয়েদারের জন্য আর প্র্যাকটিস আজকে হবে না। তো সেই জন্য আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছি আমি আর ছোটো বাবু। আর তারপরে তো এই 7টার সময় ঘুম ভাঙলো, 7টার সময় উঠলাম, উঠে ঘরের কাজ কিছুটা করলাম, করে নিয়ে তারপরে ভাবলাম ভিডিওটা অন করি, ব্লগটা স্টার্ট করে দিই। তো ব্লগটা স্টার্ট করে দিলাম, আর ছোটো বাবু আর ছোটো বাবুর পাপা গেছে বাজারে বাজার করতে, আর আজকে বলে গেছে বাজারে যাওয়ার সময় বলে গেল ওর পাপা যে আজকে লুচি আর সুজি খাবে। তো আজকে সুজি বানাবো আর লুচি করব, তবে সুজি করতে হবে দুবার, লুচিটা একবারই করতে হবে, কারণ সুজিটা একবার হবে সুগার ফ্রি দিয়ে, একবার হবে চিনি দিয়ে, কারণ ওর পাপা আর ঠাম্মা খাবে সুগার ফ্রি দিয়ে সুজি, আর আমরা খাবো চিনি দিয়ে সুজি। তো আমার এখন পর্যন্ত সুগার টুগার কিছু নেই, ওদের সব সুগার, ওই জন্য ওরা সুগার ফ্রি খায় আর আমরা খাই চিনি। তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্টের মেনু, তোমাদের বলেই দিলাম। তো চলো ঝটপট ব্রেকফাস্টটা বানিয়ে নিই, ওরা চলে আসবে, এলে আবার খিদে পেয়ে যাবে। তো ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে আসছি, আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যেখানে সুজি কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে সুগার ফ্রি দিয়ে সুজি, আর এটা হচ্ছে চিনি দিয়ে সুজি। এবার লুচিটা করে নিই, করে নিয়ে আবার আসছি ফিরে। তো হাজবেন্ড বাজার থেকে চলে এসেছে, আর এখানে নিয়ে এসছে দুয়াটি মেথি শাক, বেগুন, ওই যে বেগুন নিয়ে এসেছে, কালকে বেগুনের ঝাল করবো বলেছিলাম, ওই রেসিপিটা করা হয়নি, আজকে করবো, এই দুটো বেগুন সরিয়ে রেখেছি আমি। আর নিয়ে এসছে মূলো, কাঁচকলা, এটাই আছে, পুঁই মেটুলি, লেবু, শিম, বিম কড়াই, বাঁধাকপি, আর ওই যে মূলো শাকগুলো আলাদা করেছে শাশুড়িমা, তো ভাজা হবে সেই কারণে। তো মূলো শাকে, মূলো আসা মানে মূলো শাক ভাজা করতেই হবে। আর এখানে রয়েছে শসা, টমেটো, এই হচ্ছে আজকের বাজার। আর এর মধ্যে রয়েছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। তো বাজার করে দিয়ে আর খাওয়া দাওয়া করে, মানে ব্রেকফাস্টটা করে নিয়ে আবার গেছে মাসকাবাড়ি বাজার করতে, আর ওখানে শাশুড়িমা কেটে রেখেছে শাকের ঘণ্ট হবে। তো এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, গুছিয়ে নিই, আর সবজিগুলো গোছাবো, সবজিগুলো একটু গুছিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি, তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না করছি। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। আর এই দেখো, এখানে আমি চিংড়ি মাছ কুটতে বসেছি, এই দেখো কি ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ, কাটতে কাটতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এই যে এই কটা সবই কেটে উঠতে পেরেছি, মা তো ওইদিকে সবজি কাটছে, ওই জন্য আমি এদিকে চিংড়ি মাছ কাটছি। আর এরই সাথে এনেছে এই যে চিকেন নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে পচা ভোলা মাছ, এই দেখো পেট থেকে সব নাড়ি ভুড়ি বেরিয়ে যাচ্ছে, মাছ কিনতে পারে না, জ্যান্ত মাছ ছাড়া গঙ্গার মাছ কোনোদিনও কিনতে পারে না, যতবার গঙ্গার মাছ কিনে নিয়ে এসেছে ততবারই পচা কিনে নিয়ে এসেছে। তো দেখি, মা তো বলেছে আমি খাবো না বাবা, বলে এই মাছ মা একদম খাবে না বললো, তো মায়ের জন্য চিংড়ি মাছ দিয়ে কিছু একটা করে দেবো। তো সব কাজবাজ সেরে নিয়ে ঝটপট রান্নাটাও করে ফেলেছি, এদিকে করেছি চিংড়ি মাছ দিয়ে তেঁতুল দিয়ে টক মাছের, এদিকে মূলো শাক ভাজা, আর ওটা হচ্ছে লাল শাক দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে ঘণ্ট মতন করেছি, আর ভোলা মাছের ঝাল, আর এদিকে আছে কলা ভাজা, একটু চিংড়ি মাছ ভাজাও আছে, আর এইদিকে করেছি মাংসর ঝোল। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো এই সবে খাওয়া দাওয়া করে উঠলাম, আর সব কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর এবার একটু রেস্ট নিতে চলে এসেছি, আর ভাবছি একটু ঘুমাবোই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, বেশ ভালোই ঘুমটা জমে যাবে। তো ভাবছি যে এবার একটু শুয়ে পড়বো, কারণ ঘুম ঘুম পাচ্ছে খুব, আজকে বেলা করে উঠেছি তাও কিন্তু একটুখানি ঝিমুনি ঝিমুনি লাগছে, ভাবছি একটু শুয়ে পড়বো। তো দেখি কি করি, ঘুম আসবে কি না জানি না, তবে কম্বলের ভেতরে ঢুকে পড়লে মনে হয় ঘুম চলে আসবে, ওয়েদারটা খুব ভালোও লাগছে, আবার প্যাচপ্যাচানি আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ওয়েদারটা ভালো লাগছে, প্যাচপ্যাচটা ভালো লাগে না। তো দেখি কি করি, হ্যাঁ রে রান্নাঘরে আছে, দেখ দাদা নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে দিয়ে, ওদের কিন্তু অয়েলটা শেষ হয়ে গেছে, অয়েলটা লাগাতে হবে, দেখো কি করছে, দেখো দেখ, যা শুয়ে পড়, যা বসে দেখি কি করবি, যা শুয়ে পড়। এখন অল আউট খুঁজে পাচ্ছিল না, তো অল আউটের অয়েল লাগিয়ে নিয়েছিস? অয়েল শেষ তো, অয়েলটা তোকে বললাম ওখানে আছে, আমাকেই করে দিতে হবে সেটা গিয়ে, আর এই কাজবাজ সেরে এসে বসেছি আর উঠতে ইচ্ছা করছে না একদম, ভালো লাগে না, চ শুয়ে পড়ি চ, চলো আমার একটু ঘুমিয়ে নিই, আসছি আবার পরে ঘুম থেকে উঠি।
ততক্ষণ অফ। তো এই একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠলাম মানে সামান্য একটুখানি ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে ফোন ঘাঁটছিলাম, ফোন ঘাঁটছিলাম বলতে কিছু ভিডিও দেখছিলাম ফ্রেন্ডসদের। আর মৌমিতা বসাক যে আছেন না, তো ওনার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। মানুষটা ভীষণই ভালো, যেমনই হোক কিন্তু খুব ভালো লাগে, মনের ভীষণ ভালো, সেই জন্য আমি ব্লগগুলো দেখি, আমার খুব ভালো লাগে। তো এই ব্লগগুলো দেখছিলাম, আর পুরনো কিছু আমার শর্টস ছিল সেইগুলো ছাড়লাম ছেড়ে, তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যা দেখালাম, দেখিয়ে দেখিনি, এখন চলে এসেছি চা করতে। আমাদের হবে ব্ল্যাক টি আর হাজব্যান্ডের হবে ব্ল্যাক কফি, তো ওটাই আমি বানাতে এসেছি। এই কী করছিস, কী ঠুকছিস তুই এত ছোট বাবু, কী ঠুকছিস বাবা, দাঁড়াও দেখে আসি কী করছিস, কী ঠুকছিস তুই, খুলে হ্যাঁ খুলে ভেঙে ফেল, সব ভেঙে ফেল, খুলে ঠিক আছে, লাইটটা জ্বালিয়ে নে, বাবা দেখো কাণ্ডই, দেখো দেখো অস্ত্র শস্ত্র নিয়ে পড়তে বসেছে, কি অবস্থা। আচ্ছা ঠিক আছে কাজ করে নাও। তো এখানে চায়ের জল বসিয়ে দিলাম, প্রথমে ব্ল্যাক কফি করব, তারপরে ব্ল্যাক টি করব। চাটা খেয়ে নিই আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো চাটা খেয়ে নিয়ে আমি একেবারে চলে এসেছি রাতের ডিনারটা বানাতে, আর আমি এখানে আটার প্যাকেটটা কেটে নিচ্ছি, কারণ আটা শেষ হয়ে গেছিলো, হাজবেন্ড আজকে এনেছি, আটাটা ঢালবো কৌটোতে, আর ঢালার পরে আটাটা মেখে নেবো। তো রুটি কটা ঝটপট করে নিই, করে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো আজকে রাতের মেনু হচ্ছে মাংসের ঝোল আর রুটি, তো এখানে খাবার বেড়ে নিয়েছি, তো ডিনারটা করে নিই, করে নিয়ে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো রাতে ডিনারটা কমপ্লিট হয়ে গেছে, আর তোমরা দেখতেই পেলে রাত্রে কী ডিনার করলাম, আমি আমার হাজব্যান্ড আর বড়বাবু খেলাম রুটি, আর ওবেলা মাংসের ঝোল ছিল, সেই মাংসের ঝোল দিয়ে রুটি খেয়েছি, আর ও তার সঙ্গে কন্ডেন্স মিল্ক নিয়েছিল, আর শাশুড়িমা খেলেন ভাত, কারণ শাশুড়িমায়ের দাঁতে প্রবলেম আছে, রুটি এখন খেতে পারেন না, আগে রুটি খেতেন কিন্তু দাঁতের জন্য এখন উনি ভাত খাচ্ছেন। আর আমার ছোটো বাবু তো তোমরা সবাই জানো মুড়ি ভক্ত হনুমান, তো মুড়িই খেলো মাংসের ঝোল দিয়ে। তো এই হলো রাত্রের মেনু, তো ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বসেছিলাম এই দেখো এই হেডফোন নিয়ে, আর এই যে ফোনটা নিয়ে এখন এডিট করছিলাম, আর এডিট করতে করতে দেখলাম লাস্টে ভিডিওটা এন্ডই করিনি, তো হট করে মনে পড়ে গেল, আর এখন বাজে রাত্রির সাড়ে এগারোটা বাজে, তো ভিডিওটা এখন এন্ড করছি। আর আমাদের বড়বাবু ওই যে ওইদিকে ম্যাথ করছে, ম্যাথ প্র্যাকটিস করছে, কালকে ওর ম্যাথ এক্সাম আছে, তো ম্যাথ প্র্যাকটিস করছে, একটু রাত হবে ও শুতে, ওর সঙ্গে আমি একটু জেগে থাকি, তারপর আমি ওই ঘরে শুতে যাব, আর ও শুয়ে পড়বে, ও শুলে তারপরেই আমি যাই। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না, আর যদি চ্যানেলে নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এটা আমার আবদার আর অনুরোধও বলতে পারো। তো সুস্থ থেকো, ভালো থেকো, আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে, ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ। Oh, 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 oh,